জুয়েলটনের বেনারসির কালেকশন, কাতানের কালেকশন, থাকছে ট্রেন্ডিং কটন শাড়ি, অর্গেনজার কালেকশন থেকে তো চোখ ফেরানো যাচ্ছে না, ল্যাপটপ শাড়িও কিন্তু ভুললে চলবে না। কি ভাবছো, মেয়েটি পাগল হয়ে গেছে? পুজো তো এখনো অনেক দেরি, বাট তার আগে পুজোর এত কালেকশন কোথা থেকে পাচ্ছে? না না, এটা পুজোর কালেকশন কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি না। আজ আমি চলে এসেছিলাম শান্তিপুরে। শান্তিপুরের এর আগে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা ছিল পুজো পারপাস, বাট এখন পুজো আসতে অনেক দেরি, তো আজকের এই ভিডিওটাতে থাকছে পুজোর আগে শান্তিপুর হাট কিরকম কি জমজমাট থাকে এবং এই সময়টাতে এখানে এলে কিরকম কি কালেকশন তোমরা দেখতে পাবে। তো চলো বেশি বকবক না করে আগে সোজা চলে যাই কালেকশন দেখাতে। প্রথমে চোখ পড়লো খাদির বেশ কিছু কালেকশনের দিকে, যেগুলোর কালারগুলো বেশ সুন্দর এবং খাদির এই মেটেরিয়ালগুলো এতটাই সফট হয় পরে কিন্তু এই সামারে বেশ আরাম লাগে। এরপর সোজা চলে যাব ফার্স্ট ফ্লোরে, সেখানে তোমাদেরকে দেখাবো সেমি কাতান, কাতান এবং সেমি বেনারসি বেনারসির বেশ কিছু কালেকশন। বিয়ে, রিসেপশন পার্টি বা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে যদি মনে হয় একটু হেভি শাড়ি পরব, হালকা কিছু জুয়েলারির সাথে, এই কাতানগুলো বেশ চোখে লাগার মতন। প্রতিকটা কাতানের কালেকশনগুলো কিন্তু সত্যি ছিল দুর্দান্ত, কালার কম্বিনেশনের সাথে সাথে এখানের কোয়ালিটিটাও বেশ সুন্দর, আর সব থেকে ভালো লাগে এখানের রিজনেবল প্রাইসের মধ্যে। প্রচুর কালার, প্রচুর অপশন তোমরা এখানে পেয়ে যাবে চুজ করার মতন। এই ডুয়েল টোনের বেনারসিটা কিন্তু বেশ চোখ জুড়ানোর মতন। চলো, অনেক হয়ে গেল কাতান আর বেনারসি, এবার চলে এসেছি কিছু সামার ফ্রেন্ডলি শাড়ির কালেকশানে। এগুলোর হচ্ছে এখনকার ট্রেন্ডিং কটন বা মলমলের শাড়ির বেশ কিছু কালেকশন, প্রতিকটা কালারই কিন্তু এখনকার ট্রেন্ডিংয়ের মধ্যে, বেশ কালার অপশন তোমরা পেয়ে যাবে, আর কোয়ালিটিটা এতটাই সফট, যতই গরম হোক না কেন এই প্রতিকটা শাড়ি কিন্তু গায়ে দিলে জাস্ট অসাধারণ ফিল হবে। এছাড়াও হাটে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের জামদানি কালেকশন, রেগুলার বেসিক ছাপার শাড়ি এবং একটু কোয়ালিটিওয়ালা ছাপার শাড়িও কিন্তু এখানে হিউজ কালেকশন রয়েছে। এগুলো কিন্তু বেশ সোভার এবং কোয়ালিটিটাও বেশ সফট, এখান থেকে বেশ কয়েকটা আমি শাড়ি পারচেস করেছি। এরপরে চোখ পড়ল মালবেরির কিছু কালেকশনের দিকে, প্রতিকটা কালারই একটু কমন টাইপস, তবুও একবার দেখে নিলাম যদি কোনো কালারটা একটু পছন্দ হয়ে যায়, বাট না, মালবেরিটা এতটাই চলেছে ওই কারণে সেটাকে আমি স্কিপই করেছি। এবার চলে যাব ব্লাউজের কালেকশনের দিকে একদম টপ ফ্লোরে, এখানে তোমরা পেয়ে যাবে ব্লাউজের হিউজ কালেকশন। এখানে তোমরা পেয়ে যাবে হাকোবার বেশ কয়েকটা কালার, বিভিন্ন রকম ট্রেন্ডিং ব্লাউজগুলো, সাথে সুতির ব্লাউজ যেগুলো ডেলি বেসিক বাড়িতে ইউজ করার মতন এবং কোয়ালিটিটাও এখানে কিন্তু বেশ ভালো। এছাড়াও থাকছে এখানে বিভিন্ন রকমের জামদানির সাথে পরার মতন ব্লাউজের কালেকশন এবং প্রতিকটা সাইজে কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে। স্টার্টিং প্রাইস 80 রুপিস থেকে শুরু হয়, এছাড়াও 150, 200, 250 সব রকমের প্রাইজেরই কিন্তু ব্লাউজ তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে। এছাড়াও ছেলেদের জন্য ডেলি বেসিক, বারমুন্ডা, টি শার্ট এগুলোও এখানে থাকছে। চলো এবার চলে যাই আরও একটা কালেকশনের দোকানে, এটা হচ্ছে এই শান্তিপুর হাটের আমার ফেভারিট শপ হচ্ছে এটাই, কারণ যতবার আমি এই শান্তিপুর হাটে এসেছি প্রতিবারই কিন্তু এখান থেকে পারচেস করেছি বেশ কয়েকটা শাড়ি। আমার মনে হয় তোমরা যদি এর কালেকশনগুলো দেখো তোমরাও কিন্তু পুরো ফ্যান হয়ে যাবে। এখানে হিউজ কালেকশন থাকে, রিজনেবল প্রাইস এবং টপ প্রাইস সমস্ত রকম রেঞ্জেরই শাড়ি এখানে অ্যাভেলেবেল থাকে, আর এক একটা কালার, এক একটা শাড়ির কোয়ালিটি দেখলে তোমরা কিন্তু চোখ ফেরাতে পারবে না। এগুলো রয়েছে কিছু সিল্কের ওপর কালেকশন, যেখান থেকে আমি বেশ কয়েকটা পারচেস করেছি, আর সেই শাড়ির প্রতিকটা শাড়ির কিন্তু হিউজ কালার এখানে অ্যাভেলেবেল থাকছে, প্রাইসটাও একদম রিজনেবলের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এরপরে তোমাদের দেখাবো বেশ কিছু ট্রেন্ডিং শাড়ি। এগুলো হচ্ছে অর্গেনজা শাড়ির বেশ কিছু কালেকশন, কালারগুলো কিন্তু একসে বারকার এক, আর অর্গেনজার শাড়ি কিন্তু প্রত্যেকটা মেয়েরই একটা ফেভারিট শাড়ির মধ্যে পড়ে, আর প্রাইস জাস্ট 500। ভাবতে পারছো 500 টাকার মধ্যেই অর্গেনজাগুলো পেয়ে যাবে, তাও আবার এত সুন্দর কালারের মধ্যে,
সত্যি চোখ ফেরানো যাচ্ছিল না এক একটা কালার দেখে। প্রতিটা কালারের কম্বিনেশনগুলো সত্যি টপ লেভেলের ছিল। আর এখান থেকেও কিন্তু আমি একটা অর্গেনজা পারচেস করেছি। কোনটা পারচেস করেছি সেটা তোমাদের পরে দেখাবো নেক্সট ভিডিওতে, এখন নয়। তো তার জন্য চ্যানেলটিকে ফলো করতে হবে, আর ফলো করার সাথে সাথে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটিও প্রেস করে রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই শাড়িটা হচ্ছে ল্যাপটপ শাড়ি। নামটা একটু আনকমন, বাট শাড়িটা কিন্তু বেশ সফট। ল্যাপটপ যেমন খুব লাইট ওয়েটেড হয় এবং বিভিন্ন জায়গায় আমরা ক্যারি করতে পারি, ঠিক সেরকমই এই শাড়িগুলো একদম হালকা। এবং এই শাড়ির প্রতিটা কালারই কিন্তু তোমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে। শাড়ির কোয়ালিটিটাও বেশ সুন্দর, আর প্রাইসটা একদম রিজনেবল। 440 থেকে প্রাইস শুরু হচ্ছে, প্রতিটা কালারই কিন্তু দুর্দান্ত লাগছে। অনেক হলো শাড়ি ব্লাউজের দোকানের ঘোড়া, এবার তোমাদেরকে দেখাবো বেডশিটের দোকান, যেখানে বেডশিট একদম রিজনেবল প্রাইসে পাবে। সিঙ্গেল বেডের বেডশিট থেকে শুরু করে 5-6, 6-7 সমস্ত বেডের বেডশিটই কিন্তু অ্যাভেলেবেল। সেট এবং সিঙ্গেল সবকটাই এখানে তোমরা পেয়ে যাবে, বাট হ্যাঁ একটু বার্গেনিং করতে হবে। চলো, অনেক কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি ফেলার পালা।